আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গাড়ি বাজার ভিডিওতে। সো আজকে কিন্তু আপনাদেরকে একটি আমি টয়োটা এক্সিও গাড়ি দেখাতে চলেছি, যেটি হচ্ছে 2008-এর মডেল এবং 2014-তে রেজিস্ট্রেশন। আজকে যে টয়োটা এক্সিও গাড়িটি আপনারা দেখবেন সেটি হচ্ছে সিলভার কালার এবং এটার ভিতরে কিন্তু বিস্কিট কালার, এবং এটা 2008-এর মডেল এবং 2014-তে রেজিস্ট্রেশন এবং সিরিয়াল নাম্বার হচ্ছে 35। সো আজকে এই টয়োটা এক্সিও গাড়িটি আমাদের শোরুমে আছে এবং শোরুম কন্ডিশন করে কিন্তু গাড়িটা রাখা হয়েছে। সো আজকে গাড়িটির আমরা টোটাল আউটলুকিংটা এবং ভিতরে যে ইন্টেরিয়রটা আছে এবং গাড়ির পেপার্স এবং প্রাইস সম্বন্ধে আপনাদেরকে জানানোর ট্রাই করব। সো আর দেরি না করে চলুন আমরা আমাদের গাড়ির বিস্তারিত জেনে নিই। সো যে টয়োটা এক্সিও গাড়ি দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু সামনের অংশটা দেখানোর ট্রাই করছি। দেখেন সামনের অংশটা কিন্তু খুব ফ্রেশ, যে লাইটগুলো দেখতে পাচ্ছেন লাইটগুলো কিন্তু একদম সুপার ফ্রেশ অবস্থায় আছে, এবং সামনে যে ফগ লাইটগুলো আছে ফগ লাইটগুলো কিন্তু খুব ভালো কন্ডিশনে আছে। আমরা যদি একটু সামনে থেকে গ্রিলটা দেখানোর ট্রাই করি, গ্রিলটা যে অরিজিনাল গ্রিলটা ছিল সে অরিজিনাল গ্রিল একদম টয়োটার যে লোগো আছে লোগোটা সহ কিন্তু গ্রিলটি আছে, এবং সামনে যে নাম্বার প্লেটটি আছে এই নাম্বার প্লেটটি সহ কিন্তু একদম খুব ফ্রেশ অবস্থায় আছে। আমরা যদি একটু সামনে থেকে পুরোটা দেখানোর ট্রাই করি আর একটু ক্লিয়ার দেখতে পারবেন। আমরা যদি একটু এই সাইড থেকে দেখানোর ট্রাই করি আর একটু ক্লিয়ার দেখতে পারবেন, এটাও কিন্তু এই সাইড থেকে এই সাইডটাও কিন্তু একদম ফুল ফ্রেশ, এবং সামনে যে বাম্পারটা বাম্পারটা কিন্তু খোলা আছে, বাম্পারটা লাগানো নাই। সো যখন কাস্টমার কিনবে চাইলে সে যদি কাস্টমার যদি বাম্পার লাগিয়ে নিতে চায় আমরা কিন্তু বাম্পারটা লাগিয়ে দিব। এবং এই সাইড থেকে যদি আমি পুরো সামনের অংশটা একটু দেখানোর ট্রাই করি, আপনারা পুরো সামনের অংশটি কিন্তু ফুললি একদম ফ্রেশভাবে দেখতে পারবেন। এবং আমরা যদি একটু সাইডের অংশটা দেখানোর ট্রাই করি, দেখেন সাইডের অংশটি কিন্তু দেখতে পাচ্ছেন যে খুব ফ্রেশ একটি অবস্থায় সাইডের অংশটিও কিন্তু আছে। সো এই হচ্ছে মূলত গাড়ির বাম পাশের অংশ ছিল। এবং আপনারা যদি আপনাদেরকে যদি একটু চাকাগুলো দেখানোর ট্রাই করি, এই গাড়ির যে চারটি চাকা আছে চাকা চারটি কিন্তু একদম খুব ফ্রেশ অবস্থা আছে, এবং চারটি চাকাই কিন্তু ইনশাল্লাহ 2 বছরের মধ্যে কিছুই করতে হবে না, খুব ফ্রেশ অবস্থায় কিন্তু চাকাগুলো আছে। টায়ারগুলো কিন্তু খুব ফ্রেশ, এবং বডির কন্ডিশন দেখতে পাচ্ছেন এই গাড়িটির কিন্তু কোনো খোলা কাটা বা কোনো অ্যাক্সিডেন্ট নেই, এবং গাড়িটির বডি কন্ডিশনটাও খুবই ভালো। সাইডে যে অংশগুলি আছে আমি একটু যে ক্লোজলি একটু দেখানোর ট্রাই করছি, সাইডগুলো সাইডগুলো কিন্তু খুব ফ্রেশ অবস্থায় আছে। দেখেন আমি যদি এই সাইডটা একটু দেখানোর ট্রাই করি, খুব ফ্রেশ অবস্থায় কিন্তু এই সাইডটিও আছে। চলছে পিছনের যে চাকাটি আছে পিছনের চাকাটিও দেখতে পাচ্ছেন, পিছনের চাকাটিও কিন্তু খুব ফ্রেশ অবস্থায় আছে। এবং আমি যদি একটু এই সাইড থেকে দেখানোর ট্রাই করি, পিছনের যে লাইটটি আছে এই লাইটগুলো কিন্তু একদম অরিজিনাল যে লাইট, জাপানি যে লাইট আছে, এবং গাড়ির সাথে যে লাইট এই গাড়ির সাথে লাইটটি কিন্তু একদম গাড়ির সাথে আছে। তো এই হচ্ছে পিছনের অংশ, এবং পিছনের লাইটগুলো বা পিছনের অংশটি কিন্তু খুব ফ্রেশ অবস্থায় আছে। গাড়িটি টাচ আপ করা হয়েছে, গাড়িটি কিন্তু খুবই ফ্রেশ অবস্থায় আছে। এবং আরেকটি বিষয় বলে রাখি, গাড়িটি যে গ্লাসটি আছে গ্লাসটি দেখতে পাচ্ছেন, গ্লাসটিও কিন্তু একদম খুব ফুল ফ্রেশ অবস্থায় আছে, কোথাও কোনো স্ক্র্যাচ বা কোনো ফাটা নাই, একদম অরিজিনালি খুব ফ্রেশ অবস্থায় গ্লাসটি আছে। আমরা যদি একটু এই সাইডের অংশটি দেখানোর ট্রাই করি আর একটু ক্লিয়ার দেখতে পারবেন, এই সাইডের অংশটাও কিন্তু খুব ফ্রেশ অবস্থায় কিন্তু একেবারে আছে। এই সাইডগুলো কিন্তু আসলে খুব ফ্রেশ অবস্থায় আছে। দেখেন দরজার প্যাডগুলো দেখতে পাচ্ছেন, প্যাডগুলো কিন্তু খুব সুন্দর এবং স্মুথ, কারণ এই প্যাডে কিন্তু কোথাও কোনো মানে আপনার দাগ বা অন্যরকম কোনো প্রবলেম নাই, প্যাডগুলো কিন্তু খুব ভালো অবস্থায় আছে। আমরা যদি একটু পিছনের ভিতরের অংশটা দেখানোর ট্রাই করি, দেখতে পারবেন পিছনের ভিতরের অংশটা কিন্তু খুবই ফ্রেশ এবং খুবই সুন্দর। আমরা যদি একটু উপরের অংশটা দেখানোর ট্রাই করি, দেখতে পারবেন খুবই ফ্রেশ অবস্থায় কিন্তু আছে। পিছনের পিছনের ভিতরে যে ইন্টেরিয়রটা আছে এটা কিন্তু খুবই ফ্রেশ অবস্থায় আছে, এবং যে সাউন্ড বক্সগুলো আছে এগুলো কিন্তু খুব ভালো অবস্থায় আছে। আমরা যদি একটু সামনের অংশটা দেখানোর ট্রাই করি, দেখতে পাচ্ছেন সামনেও কিন্তু খুব ফ্রেশ অবস্থায় আছে, এবং এই যে ড্যাশবোর্ডটা আছে ড্যাশবোর্ডটাও কিন্তু খুব ভালো অবস্থায় আছে, এবং এটা কিন্তু অল অপশন অটো, এটা অল অপশন অটো, কিন্তু এটা চাবি দিয়ে স্টার্ট। এখানে ড্রাইভিং সিট থেকে কিন্তু সব কিছু মেনটেন করতে পারছেন। আমি যদি সামনের থেকে একটু পিছনের অংশটা দেখানোর ট্রাই করি আর একটু ক্লিয়ারলি দেখতে পারবেন, এই হচ্ছে পিছনের অংশ। আমরা যদি একটু সামনে চাকাটা দেখানোর ট্রাই করি, সো এই হচ্ছে মূলত গাড়ির ভিতরের এবং বাইরের যে লুকিংটা ছিল। এবং আমরা আরেকটি বিষয় বলে রাখি, গাড়িটি কিন্তু একদম অরিজিনাল যে গ্লাসটি আছে টয়োটা যে অরিজিনাল গ্লাসটি আছে একদম টয়োটার অরিজিনাল গ্লাসে কিন্তু গাড়িটি আছে, দেখতে পাচ্ছেন। এবং সামনের গ্লাসটিও কিন্তু খুব ফ্রেশ অবস্থায় আছে, দেখতে পাচ্ছেন সামনের গ্লাসটিও কিন্তু একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে,
সেই হচ্ছে মূলত ভিতরের এবং বাইরের কন্ডিশন ছিল। এখন আমরা আপনাদের ইঞ্জিনটা এবং পিছনে ব্যাকডেলটা দেখানোর ট্রাই করব। সেটা যে পিছনের যে ব্যাকডেলার অংশটা আছে, পিছনে দেখতে পাচ্ছেন যে পিছনের অংশটা কিন্তু খুবই ফ্রেশ অবস্থায় আছে এবং দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট বা ওইরকম কোনো প্রবলেম নাই। জাপানি যে স্টিকারগুলো আছে একদম অরিজিনাল কিন্তু স্টিকারে আছে এবং খুবই ফ্রেশ অবস্থায় কিন্তু আছে। দেখেন পিছনের অংশটি কিন্তু খুবই ভালো অবস্থায় আছে। আর এটাতে 60 সিলিন্ডার সিএনজি করা আছে, দেখতে পাচ্ছেন যে 60 সিলিন্ডার একটা সিএনজি করা আছে এবং পিছনের যে চাকাগুলো আছে এগুলো কিন্তু জগ লিভার হুইলেন্স থেকে চাকা থেকে শুরু করে সব কিছু কিন্তু গাড়ির সাথে আছে এবং গাড়ির পিছনের অংশটা কিন্তু খুবই ফ্রেশ, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো প্রবলেম নেই এবং খুব ফ্রেশ অবস্থায় আছে। আমরা যদি গাড়ির একটু সামনের অংশটা দেখানোর ট্রাই করি, আমরা যদি আপনাদেরকে একটু সামনের অংশটা দেখানোর ট্রাই করি, তাহলে একটু সামনের ইঞ্জিনের যে কন্ডিশনটি আছে আপনারা কিন্তু একদম ফুললি দেখতে পারবেন যে ইঞ্জিনটা কতটুকু ফ্রেশ অবস্থায় আছে। এই হচ্ছে ইঞ্জিনের কন্ডিশন, গাড়ির ইঞ্জিনটি কিন্তু খুবই ফ্রেশ অবস্থায় আছে, দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ অবস্থায় কিন্তু ইঞ্জিনটি আছে এবং যে বনারটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু জাপানিজ একদম অরিজিনাল যেই বনার, বনারের স্টিকার সহ কিন্তু একদম বনার আছে। টয়োটার যেই অরিজিনাল গাড়িটি যেভাবে আসছে ওইভাবেই কিন্তু একদম বনার সহ আছে এবং বনারের কোনো চেঞ্জ হয় না, লাইট টাইটগুলো সব কিছু কিন্তু একদম পারফেক্টলি আছে এবং ইঞ্জিনটা কিন্তু খুবই ফ্রেশ অবস্থায় আছে। আমি যদি সাইডগুলো যদি একটু দেখানোর ট্রাই করি, দেখতে পারবেন যে পুরোটা বিষয় কিন্তু একদম ক্লিয়ারলি আমি দেখানোর ট্রাই করছি। সো এই হচ্ছে আমাদের সামনের এবং পিছনের যে অংশটি দেখালাম এবং আমাদের গাড়ির যে ভিতরের এবং বাইরের অংশটি দেখিয়েছি। সো গাড়িটি কিন্তু একদম ফুললি যখন আমরা গাড়িটি নিয়ে এসেছি এবং নিয়ে আসার পরে কিন্তু যতটুকু কাজকর্ম করার দরকার এবং শোরুম কন্ডিশন করার দরকার আমরা কিন্তু টুকটাক কাজকর্ম করে আমরা শোরুম কন্ডিশন করে কিন্তু একদম পারফেক্ট করে রেখে দিয়েছি। কাস্টমার জাস্ট নিবে এবং চালাবে, এর বাইরে আসলে কাস্টমারকে কোনো কাজই করতে হবে না, জাস্ট নাম ট্রান্সফার করেই কাস্টমার চালিয়ে ড্রাইভ দিয়ে এবং টেস্ট করে নিয়ে চলে যেতে পারবে। সো এই হচ্ছে মূলত গাড়ির ডিটেল। সো আমরা কিন্তু এতক্ষণ গাড়ির পুরোটা বিষয় আপনাদেরকে দেখিয়ে মানে ঘুরে ঘুরে দেখানোর ট্রাই করেছি। এখন আমাদের আরেকটু বলে নিচ্ছি, আমি গাড়িটি কিন্তু 2008 মডেল, 2014 রেজিস্ট্রেশন, এটা 35 সিরিয়াল এবং মিরপুর বিআরটিতে রেজিস্ট্রেশন করা। আর এই গাড়িটি সিএনজি করা আছে 60 লিটার এবং এই গাড়িটির যে মালিক এটা ফার্স্ট হ্যান্ড মালিক এবং স্মার্ট কার্ড আছে। আর গাড়ির পেপার সম্বন্ধে একটু বলে রাখি, গাড়ির পেপারসটা হচ্ছে 22 সাল পর্যন্ত ফিটনেস এবং ট্যাক্স টোকেন আপডেট করা আছে এবং এটা আপনার যে কোনো সময় নাম ট্রান্সফার করতে পারবেন। আর আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 11.5 লক্ষ টাকা, কিন্তু কাস্টমার যখন সরাসরি আমাদের কাছে আসবে আমরা কিন্তু ট্রাই করবো যতটুকু পরিমাণ কমিয়ে রাখা সম্ভব আমরা কিন্তু কমিয়ে রাখার ট্রাই করবো। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে সামনাসামনি, ভালো থাকবেন, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখাবে। আসসালামু আলাইকুম।